In this session, I will give a brief description about Cisco packet tracer software. আপনারা এই সফটওয়্যারটি সিসকোর ওয়েবসাইট থেকে অথবা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। ইটস ফ্রি। ডাউনলোড করার পরে এটি জেনারেল সফটওয়্যার মতো ইনস্টল করে নেবেন এবং ডাবল ক্লিক করলেই সফটওয়্যারটি লঞ্চ হবে। সো হোয়াট ইজ সিসকো প্যাকেট ট্রেসার? সিসকো প্যাকেট ট্রেসার ইজ এ সিমুলেটর সফটওয়্যার ডিজাইন এন্ড ডেভেলপ বাই সিসকো। এটি একটি সিমুলেটর সফটওয়্যার অ্যাকচুয়ালি। সো দিস সিমুলেটর সফটওয়্যার ইউজার টু সিমুলেট দ্য কনফিগারেশন, অর্থাৎ সিসকোর বিভিন্ন যে ডিভাইসগুলো আছে, বিভিন্ন যে কনফিগারেশনগুলো আছে, এই সিমুলেটর সফটওয়্যারের মাধ্যমে আপনি সেটি প্র্যাকটিস করতে পারেন। আমরা যদি একটু দেখে নেই, এটাকে বলা হয় মেনু বার। এখানে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, অপশন, ভিউ, টুলস, এক্সটেনশন, হেল্প। আমরা যদি এটার ভার্সন দেখি, যে সফটওয়্যারটির ভার্সন গত হেল্প থেকে অ্যাবাউট ভার্সন হলো 7.2.10.218 ভার্সন। ফাইল যদি আমরা নতুন কোনো প্রজেক্ট চাই তাহলে আমরা নিউতে ক্লিক করব। যদি কোনো এক্সিস্টিং প্রজেক্ট ওপেন করতে চাই তাহলে ওপেন ক্লিক করবে এবং সেই প্রজেক্টটি কোথায় রাখছি সেটা আমরা দেখাই দেবো এখান থেকে। এবং সেভ করতে চাইলে সেভ এস মানে ডিফারেন্ট লোকেশনে সেম প্রজেক্ট সেভ করতে চাইলে অপশন থেকে প্রেফারেন্সেস থেকে এখানে অলওয়েজ শো পোর্ট লেভেল এই এই অপশনটি টিক দেওয়া থাকে না, বাই ডিফল্ট আপনারা এই অপশনটি টিক দিয়ে নেবেন, তাহলে আপনি পোর্ট লেভেল অর্থাৎ কানেকশনটি কোন ইন্টারফেসে হয়েছে, কত নাম্বার ইন্টারফেসে হয়েছে সেটি দেখতে পাবেন, আদারওয়াইজ দেখতে পাবেন না। আমি আবার দেখাচ্ছি অপশন থেকে প্রেফারেন্সেস থেকে অলওয়েজ শো পোর্ট লেভেল, এটা আনচেক থাকে আপনি চেক দিয়ে নেবেন। যদি আনচেক থাকে তাহলে আপনি কানেকশন নাম্বার গুলা অর্থাৎ ইন্টারফেসের নাম্বার গুলা দেখতে পাবেন না। ওকে, এখানে ভিউ আছে, বিভিন্ন জুম ইন জুম আউট করার জন্য এবং টুলস আছে, বিভিন্ন ড্রয়িং করার জন্য আমরা টুলস ব্যবহার করতে পারি। এন্ড এখানে আছে ডিভাইস গুলা, এখানে আছে ডিভাইস। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে রাউটার, অনেকগুলো রাউটার আছে, আপনার যে রাউটার প্রয়োজন হয় সেটাই নেবেন। যেমন আমি 2911 রাউটারটি নিতে চাই, তাহলে এই রাউটার একবার ক্লিক করবেন এবং আপনার ওয়ার্কিং প্রজেক্টে একবার ক্লিক করবেন। এখন যে কোনো ডিভাইস যদি মাল্টিপল টাইমে প্রয়োজন হয়, যেমন 2911 রাউটারটি আমার 5 বার প্রয়োজন, তাহলে কন্ট্রোল চেপে ধরবেন এবং ওই নির্দিষ্ট মডেল বা ওই ডিভাইসের উপর একবার ক্লিক করবেন, ছেড়ে দিবেন কন্ট্রোল, তারপরে যতবার ক্লিক করবেন অতবারই ওই ডিভাইসটি আসতে থাকবে। এখন আপনার এই ডিভাইসের প্রয়োজন নয়, অন্য ডিভাইসের প্রয়োজন, তাহলে এটা রিলিজ করতে হলে এসকেপ চাপবেন, এখন আর আসবে না। তারপরে আছে এখানে ইন ডিভাইস অর্থাৎ পিসি, ল্যাপটপ, সার্ভার, আপনার যেটা প্রয়োজন হয় সেটা নিতে পারেন। এখানে হলো কানেকশন, ডিফারেন্ট টাইপ অফ কানেকশন, যেমন আমরা জানি যে সেম ডিভাইস ক্রস কানেকশন, ডিফারেন্ট ডিভাইস স্টেট কানেকশন এবং রাউটারের জন্য কনসোল কানেকশন, সিরিয়াল কানেকশন। এছাড়াও যদি আমাদের অন্য কোনো টুলস প্রয়োজন এখান থেকে আমরা নিতে পারি। তো আমি যদি বেসিক একটি নেটওয়ার্ক দেখি, যেমন এখান থেকে আমি একটা ল্যাপটপ নিলাম, সরি ডেস্কটপ, এখান থেকে একটি ল্যাপটপ নিলাম, আমরা এই দুইটা ডিভাইসের মধ্যে আমি যদি নেটওয়ার্কিং করি তাহলে আমাদের কি লাগবে, যেহেতু দুইটা সেম ডিভাইস আমাদের কি লাগবে, ক্রস কেবল, এখানে ফাস্ট ইথারনেট, এখানেও ফাস্ট ইথারনেট হবে। ওকে, কানেকশন হয়ে গেল। যদি আমাদের মোর দেন টু ডিভাইস হয়, যেমন এখানে একটি সার্ভার, তাহলে কি করব, তাহলে অবশ্যই আমরা এখানে একটা মিডিয়া ব্যবহার করব, সুইচ অথবা রাউটার আমার যেটা প্রয়োজন। এটা হলো ক্যান্সেল করার জন্য কোনো ডিভাইস, যেমন আমার এই কেবলটা লাগবে না, তাহলে আমি এটা ক্রস করে দিব। ওকে, আমরা এখানে একটা সুইচ ব্যবহার করব, এখানে সুইচ, রাউটারের পাশে সুইচ আছে, যে কোনো ডিভাইসের উপর যখন কার্সর যাবে এবং সেই ডিভাইসটা কি তখন শো করবে, যখন আমার সুইচ প্রয়োজন। ওকে, আমি 2960 এর একটি সুইচ নিলাম, এখন এই এই ডিভাইসগুলো আমরা সুইচের সাথে কানেক্ট করব। ফার্স্ট ইথারনেট টু এখানে যে কোনো ফার্স্ট ইথারনেট, এটা কোনো ব্যাপার না, এখানে ফার্স্ট ইথারনেট, এখানকার ফার্স্ট ইথারনেট, এখানে যে কোনো ফার্স্ট ইথারনেট। সো এখানে শুধু কেবল কানেক্টেড, আমরা কোনো আইপি ইউজ করি না, আইপি সেট আপ করি না। আসলে আমরা আইপি সেট আপ করি, পিসিতে সিঙ্গেল ক্লিক করব, তারপরে যদি কনফিগারেশনে যাই এখানে তার ফার্স্ট ইথারনেট মানে তার ল্যান কার্ডটা আমরা দেখতে পাবো, ডেস্কটপ, ডেস্কটপ থেকে আইপি, আইপি থেকে আমরা স্ট্যাটিক আইপি ইউজ করব, যেহেতু আমাদের কোনো ডিএসসিপি সার্ভার নাই করা নাই, তার মানে আমাদের স্ট্যাটিকলি আইপি ইউজ করতে হবে। যেমন আমি ইউজ করলাম 10.10.10.2, ওকে, তাহলে সাবনেট মাস্ক কত, 255.0.0.0। আমরা এখানে যদি ব্যবহার করি ডেস্কটপ আইপি, এটাতে 2 ব্যবহার করছি, এটাতে 3 ব্যবহার করলাম, এখানে আইপি
যাতে 4 ব্যবহার করি। ওকে, সো আমাদের ফিজিক্যাল কানেকশন এবং আইপি সেট আপ হয়ে গেছে, তার মানে এখানে বেসিক নেটওয়ার্ক এস্টাবলিশড কমপ্লিট। সো আমরা যদি দেখি পিং দেই, এই এই ল্যাপটপ থেকে আমি যদি সার্ভারে পিং দেই, আমরা জানি যে সার্ভারের আইপি কত, 10.10.3। আমি এই এই ল্যাপটপ থেকে আমি সার্ভারে পিং দিব, ল্যাপটপ সিঙ্গেল ক্লিক, দেন কমান্ড প্রম্পট পিং, আমার ডেস্টিনেশন আইপি কত, 10.10.10.3, এটা হলো সার্ভার আইপি। আমি সার্ভার থেকে রিপ্লাই পেয়েছি, তার মানে আমার বেসিক নেটওয়ার্কিং কমপ্লিট। আমি যদি এই পিসিতে রিপ্লাই পাই কিনা সেটা যদি দেখি, এই পিসির আইপি হলো 10.10.2, তার মানে ডান, এখানে বেসিক নেটওয়ার্ক কমপ্লিট। এখানে দুইটি মোড আছে, একটি হলো রিয়েল টাইম আর একটি হলো সিমুলেশন। অর্থাৎ আপনি যদি কোনো প্যাকেট কিভাবে যায় সেটা যদি ভিজুয়ালি দেখতে চান তাহলে সিমুলেশন ব্যবহার করবেন। যেমন আমি সিমুলেশনে ক্লিক করলাম, এখন আমি একটা প্যাকেট নিলাম, আমি এই পিসি থেকে এই ল্যাপটপে একটি ডাটা পাঠাবো, তাহলে কিভাবে যায় সেটা যদি আমি দেখি, এখানে ক্লিক করতে পারি, তাহলে প্লে হবে অটো। আমরা দেখতে পাচ্ছি ওকে, এবং এখানে এটা মিনিমাইজ করা থাকে, আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে এই যে প্যাকেট সাকসেস। আমি যদি আবারও একটা প্যাকেট দেই, যেমন আমি পিসি থেকে আমি সার্ভারে প্যাকেট দিব এবং প্লে, দেখতে পাচ্ছি কিভাবে যাচ্ছে। এই ল্যাপটপ রিসিভড না, তার জন্য এখান থেকে কোনো রিপ্লাই আসে নাই, আমরা ক্রস দেখছি। ওকে, আমাদের রিপ্লাই ব্যাক গেছে, তার মানে আমাদের ডেটা সেন্ড সাকসেস। সাকসেস। ওকে, এখন আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই রিয়েল টাইম মোডে এনে দিতে হবে, এখন আর কোনো প্যাকেট দেখতেছেন না। এন্ড আমরা যখন বিভিন্ন ডিভাইস নিয়ে কাজ করব, প্যাকেট ট্রেসার সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। এই প্যাকেট ট্রেসার অ্যাকচুয়ালি আপনি কোনো অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করতে পারবেন না, অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস করার জন্য আপনাকে GNS3 সফটওয়্যার ইউজ করতে হবে এবং GNS3 BM ইউজ করতে হবে, কারণ এই সফটওয়্যারটি বিগিনারদের জন্য। প্রফেশনালরা অবশ্যই GNS3 ইউজ করে, কারণ প্যাকেট ট্রেসারের সকল কমান্ড ইনক্লুডেড না, এখানে কাস্টমাইজ কমান্ড, বাট কমান্ড অল আর সেম। প্যাকেট ট্রেসারে যে কমান্ড থাকবে রিয়েল লাইফে সেম কমান্ডই কাজ করবে, এখানে ওরি হওয়ার কিছু নাই। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট ভিডিও।